নরসিংদীতে দীর্ঘ সাত বছর ধরে তালাবদ্ধ মসজিদ চলছে দখলে নেয়ার পায়তারা, এ ঘটনায় ফুঁসে উঠেছে আলেম সমাজ। মসজিদ ধর্মীয় কর্মকাণ্ডের উৎসভূমি, এখানে এসে মানুষ সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করে। ধর্মীয়ভাবে বিষয়টি নিয়ে এরকম আলোচনা থাকলেও নরসিংদী পৌর শহরের শাপলা চত্বরের মসজিদটি রয়েছে দীর্ঘ সাত বছর ধরে তালাবদ্ধ, যার কারণে ধর্মীয় উপাসনালয়টিতে নামাজ আদায় করতে পারছে না এলাকার মুসল্লিরা। এ বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ভিন্ন মতভেদ, আর মসজিদটি তালাবদ্ধ রাখার নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহল। ধর্মীয় এই প্রতিষ্ঠানটিকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও আলেম সমাজের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। স্থানীয়ভাবে একাধিকবার এই সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল সহ মুসল্লি ও সংশ্লিষ্টরা। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সমাজসদস্য নজরুল ইসলাম হিরুবীর প্রতীক এর নজরে আসে। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে মসজিদটি আগামী ১৭ জানুয়ারি বুধবার জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে খুলে দেওয়ার ঘোষণা দেন তিনি। ফলে স্বস্তি ফিরে আসে এলাকাবাসী ও মুসল্লিদের মাঝে। এরই মধ্যে গত ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মাইন উদ্দিন প্রধান নামে এক ব্যক্তি নিজেকে সভাপতি দাবি করে মসজিদটি দখলে নেয় বলে জানিয়েছে মুসল্লি ও স্থানীয়রা। তারা আরও জানান, ২০১৬ সালে আগে মসজিদটিকে পুনরায় নির্মাণ করার পর দ্বন্দ্বের সৃষ্টি হয় পুরনো কমিটিতে। এরপর থেকে তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে ধর্মীয় এই উপাসনালয়টি। দ্বিতলা বিশিষ্ট মসজিদটির নিচে রয়েছে মার্কেট। এই মার্কেটের দখলদারিত্ব নিয়েও চলে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের কারণেই মসজিদ প্রধান ফটকে তালা ঝুলছে বলে মনে করছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নিয়ে কোনো রাজনীতি বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদের নামে ব্যবসা করা যাবে না বলেও জানান তারা। বিষয়টি নিয়ে আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমাধানে দ্রুত জেলা প্রশাসন সহ মসজিদ ভিত্তিক সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকার স্বার্থমহল ও স্থানীয়রা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।